আমের টক ঝাল মিষ্টি আচার বানালাম। দেখবার জন্য চলে আসুন আমার টক ঝাল মিষ্টি আচারটা বানাবার জন্য। দেখুন এখানে আমি আম নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ আম। এখানে আমার 800 গ্রাম মতো আম রয়েছে। আমগুলোকে আমি আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর একটা কাপড় দিয়ে ওটার জলটাকে পুরো মুছে নিয়েছি। এবার আমি এটাকে কেটে নেব। আমি কিন্তু কাটার পর কিন্তু আমটাকে ধোবো না, যা ধোবো কাটার আগেই আমি কিন্তু। দেখুন আমটাকে আমার কাটা হয়ে গেছে, এই রকম ভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। আর আমটার মধ্যে কিন্তু একটুও আঁঠি ছিল না, খুব সুন্দর আমটা ছিল। তো আমের আচারটা আমি বানাচ্ছি গুড় দিয়ে, তার জন্য দেখুন এখানে তো গুড় তো লাগবেই। আমি এখানে গুড়টাকে ভেঙে নিয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম, তারপরে এটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। কারণ গুড়টার মধ্যে তো অনেক নোংরা থাকে, দেখুন কত নোংরা আছে, উপরে ভেসে উঠেছে। এবার আমি এটাকে ছেঁকে নিয়ে তারপরেই আমের আচারটার মধ্যে দেব, আর সেই জন্য আমি ডাইরেক্ট দিচ্ছি না, কারণ নোংরা অনেক থাকে বলে। তাহলে চলুন, এবার আমার আম কাটাও হয়ে গেছে আর গুড়টাও জলে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, পুরোটা গলে গেছে। তাহলে এবার আমের টক, এখানে আমি একটা কড়াই গরম হতে দিয়ে দিয়েছি, আর ওটার মধ্যে আমি এখানে পাঁচ ফোড়ন নিয়েছি, আর পাঁচ ফোড়ন তো আছে, সাথে শুকনো লঙ্কাও নিয়েছি। এটাকে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। ভাজা হওয়ার পর দেখুন আমি এখানে একটা প্লেটের মধ্যে এটাকে পুরোটাকে তুলে নিয়েছি। এখান থেকে আমি হাফ ফোড়নে দেব আর হাফ আমি গুঁড়ো করে নেব। এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, বেশি তেল লাগে না এই আমের আচারটা বানাতে। এবার তেলটা গরম হয়েছে, তার মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখান থেকে হাফ ফোড়নটা দিলাম, পাঁচ ফোড়নটা আমি ভেজেছিলাম যেটা, হাফ অর্ধেকটা দিলাম, আর অর্ধেকটা আমি পরে একদম গুঁড়ো করে দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই টুকরো করা আমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমটাকে ভাজতে হবে, আমটা না ভাজা হলে কিন্তু বেশি দিন কিন্তু রাখা যাবে না। তাড়াতাড়ি যাতে আমটা নরম হয়ে যায় সেই জন্য এটার মধ্যে আমি নুন দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করেই রাখব। এটা টক ঝাল মিষ্টি আমের আচার খেতে কিন্তু খুব ভালো হয়। আপনারাও এটা বানিয়ে দেখবেন, খুব স্বাদের হবে, আর অনেক মাস পর্যন্ত আপনারা রেখে দিতে পারবেন। খালি লক্ষ্য রাখতে হবে আমটা যখন এই যে ভাজছেন তখন যেন জল দেবেন না, কিংবা ওর মধ্যে যেন জল না থাকে। দেখুন আমটা একদম গলে গেছে, কিছু কিছু লম্বা লম্বা করেও রেখেছি, আবার কিছু এমনি এম করেও গলিয়েও দিয়েছি, তো এরকম লম্বা থাকলেও ভালো লাগে। এবার আমি এটার মধ্যে গুড় দিচ্ছি। গুড়টাকে আমি আগেই বলেছিলাম যে গুড়টাকে আমি জলের মধ্যে গুঁড়ো করে ভিজিয়ে রেখেছি। এখন গুড়টা পুরো গলে গেছে, পুরো গলে গেছে, এখন আমি এটাকে একটা ছাঁকনির মধ্যে দিয়ে পুরো ছেঁকে দেব। কারণ গুড়ের মধ্যে দেখছেন এই লম্বা লম্বা কত কাঠি রয়েছে, তারপর অনেক দেখুন তলার মধ্যে প্রচুর নোংরা রয়েছে, দেখতে পাচ্ছেন? আর দেখুন ছাঁকনিটার মধ্যেও কত নোংরা রয়েছে। তো এইটা না তো পরে পড়তো মুখের মধ্যে, ভালো লাগবে না, তাই না? এখন আর কোনো মুখের মধ্যে কিচ্ছু পড়বে না, সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে পুরো একটু জাল দিয়ে নেব, 10 মিনিট মতো এটাকে জাল দিচ্ছি। 10 মিনিট পর দেখুন গুড়টা পুরো জাল হয়ে গেছে, এতটাই রাখছি, এর থেকে বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হলে এরপরে আরও ওটা ঘন হয়ে যাবে। এখন এই পর্যায়ে আমি
গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আর পাঁচ ফোড়ন যে আমি শুকনো তাওয়াতে ভেজে রেখেছিলাম, কিছুটা তার মধ্যে থেকে আমি ফোড়নে দিয়েছিলাম আর কিছুটা আমি গুঁড়ো করে রেখেছি। ওই গুঁড়ো করা পাঁচ ফোড়নটাকে আমি এই তার মধ্যে দিয়ে দিচ্ছি, ওপর থেকে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু গন্ধটা খুব সুন্দর হবে। গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি, পুরোটা মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমের আচার। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা প্লিজ আমার এই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিওটা দেখবার জন্য আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি এটাকে ঠান্ডা হতে দেবো, ঠান্ডা হওয়ার পর আমি এটা জারের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো।